हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आजकल आलोचनार विषय होच्छे सूर्यग्रहण। 21 जून सूर्यग्रहण होते चलेछे। विषयटी किन्तु भीषण गुरुत्वपूर्ण और आमादेर लाइफे किन्तु एर एकटा विशाल प्रभाव थाकबे। जानबो समस्त राशि अनुयायी सूर्यग्रहणेर कि प्रभाव पड़बे ना पड़बे। सबार फार्स्टे जेटा जानबो सेटा होच्छे ভারতবর্ষে সূর্যগ্রহণের টাইমটা কি থাকছে। সকাল 9:15 থেকে দুপুরবেলা 2:04 পর্যন্ত সূর্যগ্রহণটা থাকছে। তাহলে চলুন জানি সমস্ত রাশি অনুযায়ী এর কি প্রভাব পড়বে না পড়বে। এটা ছাড়াও আমি আরেকটি ভিডিও করব সূর্যগ্রহণে আমাদের কি করণীয় না করণীয়, সেটি আরেকটি আলাদা ভিডিও করে আপনাদের কাছে ইনফরমেশনটি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মেষ রাশির মানুষদের উপর এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে। এই সময় আপনাদের এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হবে যে ব্যক্তিটা আপনাকে কিন্তু আপনার ক্যারিয়ারে প্রচণ্ড মাত্রা হেল্প করবে। আপনার যদি ভাই বোন থাকে, সেই ভাই বোনকে একটু সময় দিন। ভাই বোনের কিন্তু আপনাকে এই সময় বিশেষভাবে প্রয়োজন। এমন কোনো এই সময় কাজ করবেন না যেই কাজটায় প্রচণ্ড মাত্রায় ঝুঁকি আছে। এই গ্রহণটা আপনাদের জন্য খুব একটা খারাপ কিছু প্রভাব নিয়ে আসছে না। এবার জানব বিষরাশির মানুষদের এই সূর্যগ্রহণের কি প্রভাব পড়বে। এই গ্রহণটির হওয়ার পর আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ চিন্তায় থাকবেন। পরিবারের লোকজনদের জন্য কিন্তু অর্থ ব্যয় প্রচণ্ড পরিমাণ হয়ে থাকবে। আপনাদের যদি চোখ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে ডক্টর দেখান। চোখ নিয়ে কিন্তু কোনো সমস্যা এই সময় আপনাদের অ্যারাইজ করতে পারে। এবার জানবো মিথুন রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশিতেই কিন্তু গ্রহণটি হতে চলে। মিথুন রাশির মানুষদের কিন্তু হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে। ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা থাকবে। যদি এই সংক্রান্ত সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টর দেখান, ডক্টরের পরামর্শ নিন আর প্রচণ্ড প্রচণ্ড কেয়ারে থাকুন। আর্থিক পরিস্থিতির ব্যাপারে বলবো, অর্থ নিয়ে কিন্তু এই সময় আপনারা একটু চিন্তায় থাকবেন। অর্থ সংক্রান্ত লেনদেনের সময় কিন্তু একটু এক্সট্রা অ্যালার্ট হয়ে লেনদেন করুন। এবার জানবো কর্কট রাশির মানুষদের এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। কর্কট রাশির মানুষদের বলবো অর্থনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। হেলথ নিয়ে কিন্তু সমস্যা থাকবে। হেলথ নিয়ে যে কোনো ছোটোখাটো প্রবলেমে ডক্টর দেখান। হেলথের যে কোনো ছোটোখাটো ইস্যুকে কিন্তু অবহেলা করবেন না, তাহলে কিন্তু সমস্যা থাকছে। আর অর্থনৈতিক ব্যাপারে কোনো ঝুঁকি সম্পন্ন কাজ কিন্তু এই সময় আপনারা একদমই করবেন না। আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের এই সময় ভীষণ মাত্রায় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কারোর সাথে কোনো সমস্যা হলে সেটা কিন্তু তখনই তার সাথে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হয়ে উঠবে। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য এই গ্রহণটি কি নিয়ে আসছে না নিয়ে আসছে। আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং হবে। আরও কোনো সোর্স খুঁজে পাবেন যেখান থেকে কিন্তু আপনি খুব ভালো অর্থ ইনকাম করতে পারবেন। অনেক দিন ধরে কোনো ইচ্ছা এই সময় আপনাদের ফুলফিল হতে পারে। এই সময় আপনি আপনার বন্ধুবান্ধবের খুব ক্লোজ হয়ে যাবেন আর আর্থিক পরিস্থিতি প্রচণ্ডভাবে কিন্তু স্ট্রং হয়ে যাবে। এবার জানবো কন্যা রাশির মানুষদের ওপর এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। কাজের জায়গায় প্রচণ্ড চ্যালেঞ্জ কিন্তু এই সময় আপনাকে ফেস করতে হতে পারে। যারা বিজনেস করেন তাদের কিন্তু বিজনেসটাকে আরও ডেভেলপ করানোর জন্য অত্যাধিক মাত্রায় কিন্তু পরিশ্রম করতে হবে। এই সময় কাউকে ধার দেবেন না। কাউকে কোনো ডকুমেন্টস সিগনেচার করে দেওয়ার আগে সেটি অতি অবশ্যই বারবার ভেরিফাই করে নিন। সেটা অফিসের কাজের ক্ষেত্র তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। জানবো তুলা রাশির মানুষদের এই গ্রহণের ফলে কি প্রভাব পড়বে না পড়বে। তুলা রাশির মানুষরা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা স্ট্রং থাকবেন, তবে হেলথ কিছু কিছু বিষয় কিন্তু একটু খারাপ। ফ্যামিলির লোকজনদের থেকে কিন্তু কোনো রকম অশান্তি আপনি ফেস করতে পারেন। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের উপর এই গ্রহণের কি প্রভাব পড়বে না পড়বে। আপনাদের হেলথ কিন্তু একটু ভালো থাকবে না। হেলথের দিক থেকে কিন্তু প্রচণ্ড রকম প্রবলেম আপনারা ফেস করবেন। আপনি আপনার অর্থনৈতিক ব্যাপার এবং ফ্যামিলিকে খুব
সুন্দরভাবে হ্যান্ডেল করতে কিন্তু পারবেন। এই সময় কিন্তু কোথাও ইনভেস্ট করার ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা না করাই ভালো। ইনভেস্ট করলে কিন্তু কোথাও গিয়ে আপনার লস হতে পারে। যাদের ফুসফুস সংক্রান্ত প্রবলেম আছে তাদের কিন্তু এই সময় প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা যাদের শ্বাসকষ্ট আছে সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করতে পারে। এবার জানবো ধনুরাশির মানুষদের এই সূর্যগ্রহণের ফলে কী প্রভাব পড়বে না পড়বে। আগে যে সূর্যগ্রহণটি হয়েছিল তার ফলে আপনারা যে প্রবলেমগুলোর মধ্যে পড়েছিলেন সেই সমস্যা থেকে কিন্তু আপনারা এই সময় মুক্তি পাবেন। আপনার লাইফে যে রেস্ট্রিকশনগুলো ছিল বা লাইফটা যে বদ্ধ অবস্থায় ছিল সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড প্রশংসা আপনি এই সময় পাবেন। কাজের জায়গায় নতুন দায়িত্ব আপনার ওপর এসে বর্তাবে, তবে হেলথ নিয়ে কিন্তু একটু এক্সট্রা কেয়ারে থাকুন, হেলথ নিয়ে কিন্তু কোনো ইস্যু ক্রিয়েট হতে পারে। এবার জানবো মকর রাশির মানুষদের এই সূর্যগ্রহণের কী প্রভাব পড়বে না পড়বে। আপনি যদি কোনো বড় সমস্যায় থাকেন সেই সমস্যা কিন্তু এই সময় মুক্তি হয়ে যাবে। আপনার উন্নতির পথে যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় সেই বাধা কিন্তু এই সময় সরে যাবে। কাজের জায়গায় একটু চাপ থাকবে কিন্তু আপনাকে প্রচণ্ড রকম মাথা ঠান্ডা এবং ধৈর্য দুটোই কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু কাজের জায়গায় সাকসেসটা আপনি পেয়ে যাবেন। চোখ কান খোলা রেখে কিন্তু চলুন এবং সেই অনুযায়ী ব্যক্তিগত জীবনে পদক্ষেপ নিন। ব্যক্তিগত জীবনে যদি আপনি একটু অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের ওপর এই গ্রহণের কী প্রভাব পড়বে না পড়বে। লাভ লাইফ নিয়ে কিছু সমস্যা থাকছে কিন্তু খুব বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে কিন্তু আপনার লাভ লাইফটাকে হ্যান্ডেল করতে হবে। কাজের জায়গায় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, বড় কোনো লাভ এই সময় আপনার কিন্তু হতে পারে। আর্থিক পরিস্থিতি কিন্তু আপনার প্রচণ্ড মাত্রায় ভালো থাকছে, পাশাপাশি ব্যয়ও কিন্তু আপনাদের হবে। এবার যেন মীন রাশির মানুষদের উপর এই গ্রহণের কী প্রভাব পড়বে না পড়বে। কাজের জায়গায় কিছু প্রবলেমের মধ্যে কিন্তু আপনি এই সময় থাকবেন। এই সময় বড় কোনো আর্থিক লাভ আপনার হতে পারে, কিছু সমস্যা ব্যক্তিগত জীবনে কিন্তু আসতে পারে। তাহলে বন্ধুরা, সূর্যগ্রহণের ফলে সমস্ত রাশি অনুযায়ী কী এফেক্ট পড়বে না পড়বে সেটা আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে। বন্ধু হওয়ার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় আর আপনি ভিডিওটি দেখে ইনফরমেশান কালেক্ট করতে পারেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।